geldi samçalı. কলকাতা পুলিশের আওতাধীন হওয়ার পরেও ভাঙরে অশান্তি এবং সেখানে চুলুবুলের সঙ্গে আইএসএফ সমর্থক তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন গুলি চালানোর অভিযোগ উঠছে সেখানে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা মারতে গেলে মারধর করে চুলুবুল কর্মীরা আমাদের অভিযোগ করছে আইএসএফ শাসক দলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ আইএসএফ এর রঞ্জিত হালদার কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রঞ্জিত কি থেকে অশান্তি এবং কি অভিযোগ করছেন আইএসএফ কর্মীরা দেখো 21 জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে এই এলাকাতে পতাকা দলীয় পতাকা মারা হচ্ছিল সেই পতাকা লাগানোকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনার সূত্রপাত গতকালও একই ঘটনা ঘটেছিল ভাঙরে আবার নতুন করে একই ঘটনা এবারে যেটা বিষয় যে আইএসএফ তারা অভিযোগ করছে তৃণমূলের দিকে মারধরের অভিযোগ যেমনটা করছে পাশাপাশি গুলি চালানোর অভিযোগ করছে পাল্টা অভিযোগও কিন্তু তৃণমূল করছে তাদের উপরও গুলি চালানো হয়েছে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত রয়েছে ঘটনাস্থলে উত্তর কাশীপুর থানার পুলিশ রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে অমৃতা ধন্যবাদ রঞ্জিত আমাদের 21 জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠাতা দিবস আছে সেই উপলক্ষে করে আমরা কিছু পোস্টার মারতে যাই কৃষ্ণবাড়ি ব্রিজের ওই সাইডটায় মানে ঘুষিয়ার জায়গায় ঠিক কয়েকটা ছেলে তারা টিএমসির হানমাত বাহিনী তারা কি করলো আমাদের আইএসএফ কর্মীদেরকে ধরে মারলো শুধু মারলো না মেরে ওরা ক্ষান্ত হয়নি ওরা দু থেকে তিন রাউন্ড গুলি চালিয়েছে তার সঙ্গে সঙ্গে ওরা সকলই এক জায়গায় দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে ওরা বললো ওরা হুঙ্কার দিচ্ছে ওখান থেকে তোরা এখানে আয় এলে তোদেরকে মেরে দেবো আমরা বিগত দিন থেকে সেই পঞ্চায়েত ভোট থেকে আমাদের উপরে এই অত্যাচার কৃষ্ণবাড়ি ঘোলার মোড় থেকে আজকে কিছু আইএসএফ এর যারা হারমাত আপনারা দেখেছেন কয়েকদিন আগে জেল খেটে বাড়ি এসছে ছ মাস জেল খেটে বাড়ি আসার পরেও সেই ছেলেটা আজকে মেশিন নিয়ে এখানে গুলি চালিয়েছে প্রশাসনের কাছে বলতে চাই এলাকার মানুষের কাছে বলতে চাই যে কারা সন্ত্রাস করছে কারা অত্যাচার করছে কারা শান্ত ভাঙরকে ফের অশান্ত করার চেষ্টা করছে আমরা অবিলম্বে পুলিশকে প্রশাসনকে বলেছি যথারীতি ব্যবস্থা নেবে প্রশাসন কথা দিয়েছে কলকাতা পুলিশ যারা আজকে চার রাউন্ড গুলি চালিয়েছে যারা মিথ্যে কথা বলছে তৃণমূলরা গুলি চালিয়েছে তৃণমূলরা এখানে রাস্তার উপরেই দাঁড়িয়েছিল কয়েকজন তৃণমূল কর্মীরা তারা দেখে ওদের বাদ প্রতিবাদ তাদের মধ্যে হয়েছে আচমকা গুলি চালিয়েছে